ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের তোমাদের মূল বিষয় হচ্ছে চার্বাক দর্শন থেকে কিছু শর্ট প্রশ্ন আলোচনা। তোমাদের একটি আগে একটি ভিডিও দেওয়া আছে, সেই পার্টটি দেখে নিও। আজ সেকেন্ড পার্ট, শর্ট প্রশ্ন। যা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। প্রথম প্রশ্ন, চার্বাক মতে চেতনা কি? ক্ষিতি, অপ, তেজ ও মরুত এই চারটি উপাদান দিয়ে জীব দেহ গঠিত হলেও এদের পারস্পরিক সংমিশ্রণে দেহে চেতনা নামে একটি ধর্মের আবির্ভাব হয়। পরবর্তী প্রশ্ন, চার্বাকদের আধ্যাত্ম বিরোধী বলা হয় কেন? আত্মা, ঈশ্বর প্রভৃতি আধ্যাত্মিক বিষয়াবলী এই দর্শনে স্বীকার করা হয় না বলে চার্বাকরা আধ্যাত্ম বিরোধী বা অধ্যাত্ম বিরোধী। পরবর্তী প্রশ্ন, চার্বাকরা জগৎ সৃষ্টির কি ব্যাখ্যা দেন? চার্বাক মতে ক্ষিতি, অপ, তেজ ও মরুত নামে চারটি মহাভূতের সমষ্টিতে বা সমন্বয়ে জগৎ ও তার অন্তর্গত বস্তু সমষ্টির সৃষ্টি হয়েছে। পরবর্তী প্রশ্ন, জড়বাদ বলতে কি বোঝায়? যে মতবাদ অনুসারে জগতের যাবতীয় বস্তু কতকগুলো মূল জড় উপাদান থেকে উদ্ভূত বা উৎপন্ন, সেই মতবাদকে জড়বাদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, চার্বাক জড়বাদের বৈশিষ্ট্য কি? জড়বাদী হিসেবে চার্বাকরা ঈশ্বরে বিশ্বাস করেন না, ফলে ঈশ্বরকে জগতের কারণ বলেও স্বীকার করেন না। চার্বাকরা কার্যকারণ তত্ত্বে বিশ্বাসী নন। চার্বাক জড়বাদের আরেকটি বৈশিষ্ট্য হল কর্মবাদ অস্বীকার। পরবর্তী প্রশ্ন, চার্বাক দর্শন কিসের উপর ভিত্তি করে আছে? চার্বাক দর্শন তার জ্ঞানতত্ত্ব বা আরও পরিষ্কার করে বলা যায় তাদের প্রমাণতত্ত্বের উপর নির্ভর করে আছে। পরবর্তী প্রশ্ন, চার্বাকদের ভূত চতুষ্টবাদী বলা হয় কেন? ক্ষিতি, অপ, তেজ ও মরুত এই চারটি ভূতে চার্বাকরা বিশ্বাসী বলে চার্বাকদের ভূত চতুষ্টবাদী বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভূত চৈতন্যবাদ কথাটির অর্থ কি? ভূত দ্রব্য বলতে চার্বাকরা ক্ষিতি, অপ, তেজ ও মরুতকে বুঝিয়েছেন। এগুলো জড় দ্রব্য হয়েও এদের সংমিশ্রণে চৈতন্যের উৎপত্তি হয়। পরবর্তী প্রশ্ন, চার্বাকরা কি পুনর্জন্ম স্বীকার করে? চার্বাকগণ বলেন ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমন কুতঃ? ভস্মীভূত দেহের পুনরাগমন সম্ভব নয়। দেহের মৃত্যুর সাথে সব কিছুরই বিনাশ হয়, সুতরাং পূর্বজন্ম, পরজন্ম, পুনর্জন্ম, স্বর্গনরক, পাপুণ্যের ফলভোগ সব কিছুই অলিক। সুতরাং ভারতীয় চিন্তাধারার অন্যতম মূল তত্ত্ব পুনর্জন্মবাদ চার্বাকগণ স্বীকার করেন না। পরবর্তী প্রশ্ন, চার্বাকগণ অপবর্গরূপে কি স্বীকার করেন? চার্বাকগণ কাম উপভোগকেই জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য বলে স্বীকার করেন, কিন্তু কাম উপভোগ করার জন্য অর্থেরও প্রয়োজন। সেজন্য চার্বাকগণ অর্থ ও কাম এই দুটি বর্গকে স্বীকার করেন। পরবর্তী প্রশ্ন, মদশক্তিবৎ চৈতন্যম উপজায়তে এর অর্থ কি? গুঁড়ো থেকে যেমন মাদকতা উৎপন্ন না হয়, তেমনি জড় থেকে চৈতন্য উৎপন্ন হয়। ক্ষিতি, অপ, তেজ ও মরুতে চারটি ভূতের মধ্যে চৈতন্য না থাকলেও এদের সংমিশ্রণে চৈতন্য উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, চার্বাক মতে সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষ কাকে বলে? যে প্রত্যক্ষ জ্ঞানে কোনো বিকল্প থাকে না তাকে নির্বিকল্পক প্রত্যক্ষ, আর যে প্রত্যক্ষ জ্ঞানে বিকল্প থাকে তাকে সবিকল্পক প্রত্যক্ষ বলে। পরবর্তী প্রশ্ন, চার্বাকগণ কয়টি প্রমাণ স্বীকার করেন? ভারতীয় দর্শনে সাধারণতভাবে ছয়টি প্রমাণ স্বীকার করা হয়, যদিও সকল প্রস্থানে সব কটিকে স্বীকার করা হয় না। চার্বাকগণ লৌকিক ইন্দ্রিয় প্রত্যক্ষকে জ্ঞানের একমাত্র উৎস বলে স্বীকার করেন। এরা অলৌকিক প্রত্যক্ষকে স্বীকার করেন না, কারণ এ জাতীয় জ্ঞান সাধারণভাবে আমাদের লাভ হয় না।
পরবর্তী প্রশ্ন, চার্বাক মতে আত্মা কি? জড়বাদী হিসাবে চার্বাকগণ আত্মার অস্তিত্ব স্বীকার করেন না। ক্ষিতি অপ্তেজ ও মরুত এই চতুর্ভূতের সংযোগে দেহ উৎপন্ন হয় এবং এদের দ্বারাই আত্মা উৎপন্ন হয়। চৈতন্য বিশিষ্ট দেহই হল আত্মা। পরবর্তী প্রশ্ন, চার্বাক সম্প্রদায় কয় ভাগে বিভক্ত ও কি কি? চার্বাক সম্প্রদায় তিন ভাগে বিভক্ত, আদি চার্বাক, ধ্রুত চার্বাক আর সুশিক্ষিত চার্বাক। পরবর্তী প্রশ্ন, প্রমা ও প্রমাণ কাকে বলে? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা, যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ। পরবর্তী প্রশ্ন, প্রমা দুটি বৈশিষ্ট্য লেখো। প্রমা দুটি বৈশিষ্ট্য হলো, প্রমা হবে সত্য জ্ঞানে যথার্থ জ্ঞান, মিথ্যা জ্ঞানে প্রমা নয় অপ্রমা। দড়ির জায়গায় সাপ দেখলে সাপের জ্ঞান হবে মিথ্যা। চার্বাক মতে মিথ্যা জ্ঞানে যা নেই সেই বস্তুকে দেখি। প্রমা হবে নিঃসন্দিগ্ধ ও বা সংশয় শূন্য, সংশয়ের লেশমাত্র তাতে থাকবে না। ভারতীয় দর্শনে সংশয়কে এক প্রকার জ্ঞান বলে স্বীকার করা হয়েছে, কিন্তু সংশয় প্রমা নয় অপ্রমা। ভিডিওটি এখানে শেষ করছি। আরও অনেক প্রশ্ন উত্তর আছে, অবশ্যই তোমরা দেখতে থাকো, পরের দিন তোমরা পরের ভিডিওটি পেয়ে যাবে। আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও।